যাহাকু যেতে বিভব কর দান, সেহি সর্বকেবল দুঃখ কারণ। উচ্চ পদরে জীবর নাহি শান্তি নারায়ণ, ত্রাহি কর দিন প্রতি। সুন্দর পদ ঠাকুর লিখলে, যাহাকু যেতে বিভব এই সংসারে দেখন্তু যেতে প্রকার ভোগ বিলাস বিভব অছি তার শান্তি নাহি। ধন সম্পত্তি অনেক অছি, খরচ করিবা পাই বেল নাই, খরচ করিবি খাই পারেনি, শরীর অছি, ধন অছি কিন্তু রোগগ্রস্ত শরীর, ইচ্ছা করি মধ্যে কিনি খাই পারেনি, আঠ দুঃখ কোণ। তেণু যেতিকি মিলিবা, যেতিকি মিলিলা সেতিকিরে যে সন্তোষ, সে তো সন্তোষ জীব, সেহি মুখ্য জীব। মুখ্য কইলে আর কিছু নাই, মুখ্য কইলে গোটে যে মুক্তি জীব নাই, সন্তোষ হি মুখ্য। যা মিলিলা যেউঠি যা মিলিলা, রহিবা পাই খাইবা পাই পিইবা পাই পিন্ধিবা পাই, যথা সন্তোষ হি মুখ্য জীব। তেমন বিবাহ যেতে বিবাহ মিলিলা ভোগ করিয়া পাই, ভোগ করলে মধ্য ভোগ শরীর করিব কোণ, শরীর পঞ্চভূতরে তৈরি নষ্টশীল, সীমিত সময় হরিচিন্তন ভগবান চিন্তন প্রভু চিন্তন স্মরণ নথিবা যোগ হি অশান্তি। সবু থাই যদি ভগবত প্রীতি কার্য করে জীবাত্মা, তবে সি যেউঠ শান্তিপ্রাপ্ত হব। তেমন বৈভব সংসার ভিতরে অনেক রয়েছে মহামায়ঙ্কর ভোগবিলাস ক্ষেত্র, ভগবানঙ্কর শরণাগত নহেলে এ ভোগ আমি কোণ ভোগিবা, ভোগ আমাকে ভোগিদেব। তেণু ঈশ্বরঙ্ক নাম নাশারে ভজন হেউথাউ, হেতু রক্ষি করি বাসনা বাসুদেবঙ্কু দেউ। ঈশ্বরঙ্কর নামকু নাশা মধ্যরে ভজন করুথাও, প্রত্যেক কর্মফলটি বাসুদেবঙ্কু অর্থাৎ ভগবানকু সমর্পণ হেউথাও, তেবে জীব নিরাহারি হইব পরম হইব আহার আহারি। পরম আহার করলে জীব নিরাহারি রহিলা, সেতবে জীব শান্তিপ্রাপ্ত হব। তেমন ঈশ্বরঙ্কর চিন্তন গুরুজাত মন্ত্র মাধ্যমে হলে তাহা সফল হব। ধন্যবাদ।